नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। তো আমরা ইমিডিয়েট সেটা বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দিই। খবর দেওয়ার পরে তারা এসে যথারীতি আপনাদের সামনে যেটা ডিসপোজ করলেন। তো আমরা এটা অ্যাকচুয়ালি আনক্লেম সিজ হয়েছে, কে বা কারা রেখে গেছে সেটা এখন অবধি জানা যায়নি। আমরা চেষ্টা করছি, তদন্ত করছি, খতিয়ে দেখার যে কে বা কারা এখানে আছে। কতগুলো বোম ছিল স্যার? অ্যাপ্রক্স 5-6টা বোম ছিল স্যার। দেখা যাচ্ছে ভোটের আগে আমাদের এই বর্ডার এলাকা, তো বর্ডার এলাকা দিয়ে কি ঢুকছে বলে মনে করছেন? এটা বর্ডার এলাকা দিয়ে এসছে নাকি এখানে লোকাল রেখে গেছে, এটা জাস্ট ভয় ছড়ানোর জন্য সেটা আমরা খতিয়ে দেখছি। যতক্ষণ অব্দি শিওর হতে পারছি ততক্ষণ অব্দি বলতে পারছি না যে এটা কে বা কার রেখে গেল, আমরা তদন্ত চালাচ্ছি। স্যার সামনেই তো ভোট দেখা যাচ্ছে, কয়েকদিন আগে আপনারা এখান থেকে জাল নোট উদ্ধার করেছেন, তারপর আজ বোম, কয়েকদিন আগে আর্মস উদ্ধার হলো, তো এই জায়গাটা কি সেন্সিটিভ হয়ে যাচ্ছে বলে মনে করছেন? সামনেই তো ভোট, সেদিক থেকে দেখতে গেলে একটু হয়তো ভোটের আগে আগে এগুলো দেখা যাচ্ছে, একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। বাট আমরা পুরো চেষ্টা চালাচ্ছি যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, এবং আশা করছি এরকম ঘটনা পরবর্তীকালে আরও আরও কম হবে এবং আমরা সেগুলোকে প্রতিটা সফলভাবে ধরে রাখবো। দেখা যাচ্ছে এই থানা এলাকায় প্রায় 2-3টে বর্ডার এলাকা আছে এবং মানে আন্তঃরাজ্য বর্ডার আছে, সেই বর্ডারগুলো কি কঠোর নজর রাখা হচ্ছে? হ্যাঁ, কঠোর নজর রাখা হচ্ছে। এবং লাস্ট মিটিংয়ে চিফ স্যার আমাদের বললেন যে T-3-50 আমাদের 24/7 বর্ডার থাকবে, প্লাস সেটা সিল করে দেওয়া হবে। তো আশা করছি আমরা এরকম ধরনের কোনো রকম ঘটনা এড়াতে পারবো। তাতে 24 ঘন্টা হয়ে গেছে এই জায়গায় এরকম বোমটা পড়ে আছে, এ বিষয়ে আপনার কি বক্তব্য? সেম ওয়ার্ডে আপনি দেখেছেন এক সাল আগে নূরনগরে একটা ইল্লিগাল আর্মস কারখানা পাওয়া গেছে, ওখানেও আমরা বৃহৎ আন্দোলন করেছি। আমরা জানি আমাদেরও কাছে এরকম সূচনা আছে, পুলিশকে আমরা জানিয়েওছি, ইলেকশন কমিশনকেও জানিয়েছি কি যা TMC স্লোগান দিচ্ছে, খেলা হবে খেলারও হবে, এরকমই খেলা হবে। মানুষের সুরক্ষা তো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার আছে, আমাদের ব্যাপার আছে, সবার ব্যাপার আছে। 24 ঘন্টা হয়ে গেছে, এখানে না বোম স্কোয়াড আছে, এখানে না কেউ নেই, পুলিশ বোমের দরবানি করছে। এটা কি পুলিশের কাজ? এটা ইনভেস্টিগেট করার মানে সব চিজ পাতা করা, ইনভেস্টিগেশনে যে করেছে ওকে ধরতে হবে। এটা কুলটি মাটিতে কোনোদিন হয়নি, আমরা হতেও দেব না, যে কেউ যা TMC-র হোক, কোনো পার্টি হোক, লেকিন আতঙ্ক মাহল আমরা কুলটিতে হতে দেব না। এই ইলেকশন সামনে, ইলেকশন কেন্দ্রিক এটা ষড়যন্ত্র, বৃহৎ ষড়যন্ত্র, পুলিশকে এ ব্যাপারে ইনভেস্টিগেশন করতে হবে, না তো ইলেকশন কমিশন দেখবে। আমরা ইলেকশন কমিশনকে বলবো। এখন আপনারা পুলিশ প্রশাসনের কাছে কি মানে চাইছেন? আমরা পুলিশ প্রশাসনের কাছে চাইবো কি ওরা ইনভেস্টিগেশন অথরিটি আছে, ইনভেস্টিগেশন করুক এ ব্যাপারে, যে দোষী আছে ওকে সাজা দিন, ওকে অ্যারেস্ট করুন। ইলেকশন আছে, আচার সংহিতা লেগে আছে, এই মাঝখানে যে এরকম আপনার অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট আছে, ওদেরকে অ্যারেস্ট করে কমসে কম সুস্থভাবে ভোটটা হোক। ভোটের তো সব যত ভোটার আছে ওদের গণতন্ত্র সুরক্ষা, ওদের আজাদি, ভোট তো কমসে কম হোক। এরকম আতঙ্ক ফেলায় কিরকম ভোটটা মানে ভোটটা এরকম এরা ডিস্টার্ব করতে চাইছে, এটা আমরা হতে দিব না। এখানে সামনে যখন পার্কিংটা চলছে তখন 4টা CCTV ক্যামেরা লাগানো ছিল, এখন পার্কিং বন্ধ আছে, তার জন্য CCTV-টা ক্যামেরাটা বন্ধ আছে। আর CCTV ক্যামেরা বন্ধ আছে এটাও আমরা দাবি করছি, কেন বন্ধ আছে? CCTV ক্যামেরা থাকা উচিত। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন 100-200 মিটারে GT রোড, 100-200 মিটারে GT রোড, এটা রেড লাইট এরিয়া, এটা এটা যা এখন চলছে উল্টিতে, সব মানুষ চিনছে কি রকম চলছে, এটা আমরা চলতে দিব না। পার্টি পক্ষে আমরা বলছি ইনভেস্টিগেশন ভালোভাবে আর হবে না, আমরা বৃহৎ আন্দোলনে নামবো। এখনো পর্যন্ত বোমা উদ্ধার হয়নি, এ বিষয়ে কতটা আতঙ্ক মানুষ আছে সাধারণ? সব মানুষ আতঙ্ক আছে, 5 সাল ধরে আতঙ্ক আছে। এক বরস আগে এখানেই নূরনগরে একটা আর্মস কারখানা, ইল্লিগাল আর্মস কারখানা পাওয়া গেছে করোনা কাল অন্তর্গত, তো পুলিশ প্রশাসনের ল্যাকিং আছে কোনো না কোনো। আপনি এখানকার IC ইনচার্জ, OC ইনচার্জ, আপনাকে তো মানুষ এরকম দেখছে কি আপনি সুরক্ষা দিবেন, আর বোম আর পিস্তল এরকম বেরোচ্ছে, এটা আমরা বৃহৎ আন্দোলনের নাম বলার, এরা ইনভেস্টিগেশন হবে না, লোকজন অ্যারেস্ট হবে না। তো আপনাদের আপনি তৃণমূল নেতা, কি মনে করছেন? এটা ভোটের আগে এটা তো নিশ্চয়ই এটা ভালো উদ্দেশ্য নয়, যে রেখেছে সেটা ভালো উদ্দেশ্য জন্য রাখেনি, এটা হয়েছে কথা।
তাহলে কি ভোট তো আর আমাদের এই এই পশ্চিম বর্ধমানে আর 30 দিন বাকি, মানে এক মাস বাকি, তার আগে এইভাবে বোমা দিয়ে উদ্ধার? এগুলো বিরোধীরা এগুলো করে যাচ্ছে, বিরোধী এখন থেকে প্রিপেয়ার হচ্ছে, জানছে এরকম তো আমরা আর সহজে উজ্জ্বল হারাতে পারবো না। এইরকম বোম পিস্তক যেটা আজকে আমরা দেখলাম, এই প্রথম ফেজে ভোটে যেটা দেখলাম যে মারপিট করে রিয়া করে দাঙ্গা করে বিজেপি যে কর্মীরা, সেটা কি করার জন্য? সেটাই করার জন্য বিজেপি এখন থেকে তৈরি হচ্ছে। কতগুলো আছে দাদা, মনে হচ্ছে তো 10-15 হবে, 10-15 হবে না? এগুলো বিরোধীদের চক্কর তো, বিরোধীরা